এখন প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট কেন নিব আর প্রি ওয়ার্কআউট ন্যাচারাল খাবারটা এটা কেন কিভাবে এটা একটু একটু বলার আছে অনেকে সোলা খেয়ে জিমে আসি অনেকে সোলা খেতে খেতে জিমে আসি যে সোলা অনেক এনার্জি দেবে তো এখানে বোঝার ব্যাপার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফজলে খোদা বিদ্যুৎ চিফ ইন্সট্রাক্টর নিউ পাওয়ার হাউস জিম থেকে বলছি আজকে আমরা জিমের শুরুতে প্রিপারেশনটা কী কীভাবে যাওয়া উচিত এটা নিয়ে কথা বলবো আমরা যখন জিমে যাই তখন আমাদের মনে রাখা দরকার যে ওইখানে আমরা একটা পরিশ্রম করতে যাচ্ছি বলতে শর্ট টাইমে অনেক পরিশ্রম করার জন্য যাচ্ছি তো এটার জন্য একটা প্রিপারেশন আছে প্রিপারেশন আছে যে এনার্জিটা ওইখানে ক্যালোরিটা বার্ন করব ওই ক্যালোরিটা বার্ন করার জন্য ওই রকম এনার্জি নিয়ে আমাকে জিম ফ্লোরে ঢুকতে হবে আমি যদি এনার্জি না নিয়ে ঢুকি তাহলে আমি ওই ইফোর্ট দিয়ে এক্সারসাইজ করতে পারবো না আমার কনসেন্ট্রেশন লেভেলও ওই রকম থাকবে না তো এটার জন্য প্রি ওয়ার্কআউট মিল অনেক ইম্পর্টেন্ট তো ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয় যেমন আপনি পরীক্ষা আছে পরীক্ষার হলে গেলেন বাট আপনি কোনো প্রিপারেশন কম নিয়ে গেলেন প্রিপারেশন ছাড়া গেলেন তো প্রিপারেশন যদি কম হয় তাহলে হচ্ছে আমার কনসেন্ট্রেশনও থাকবে না আমি যদি লিখতে পারবো না এদিক ওদিক তাকাবো চিন্তা করবো একটু দেখি লিখি মনোযোগটাও থাকতেছে না সময়ও যাচ্ছে না ওকে তো ওই রকম যদি জিমের প্রিপারেশন বলি তো জিমের প্রিপারেশন হচ্ছে যে ধরনের খাবার খেলে আমি ওই ইফোর্টটা জিমে যেয়ে দিতে পারবো ওই খাবারটা খেতে হবে ওই খাবারের ভিতরেও আসলে বুঝার আছে কী খাবো যেমন ধরলাম অনেকে আমরা সোলা খেয়ে জিমে আসি অনেকে সোলা খেয়ে জিমে আসি অনেকে সোলা খেতে খেতে জিমে আসি যে সোলা অনেক এনার্জি দেবে তো এখানে বোঝার ব্যাপার আছে সোলার এনার্জিটা আমি কখন পাচ্ছি আমি সোলা খাবো এটা ডাইজেস্ট হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে ডাইজেস্ট হয়ে ব্লাডে কনভার্ট হবে তখন এই এনার্জি পাবো কাজে আমি যদি সোলা খেয়ে জিমে এনার্জি চাই 3 থেকে 4 ঘন্টা আগে খেতে হবে বাট অনেক সময় দেখা যায় অত সময় আমাদের থাকে না যদি আমরা আর্লি মর্নিংয়ে এক্সারসাইজ করি তো এই কারণে যে খাবারগুলো আমি খেলে শর্ট টাইমে এক্সারসাইজের সাপোর্টটা পাচ্ছি এনার্জি ওই ধরনের খাবার খেতে বলা হয় যেমন মধু তারপরে কিশমিশ তারপরে হচ্ছে খেজুর এইগুলো শর্ট টাইমে ব্লাডে কনভার্ট হচ্ছে তো এইটা হচ্ছে আমরা যদি আধা ঘন্টা 1 ঘন্টা আগে খাই সেক্ষেত্রে এটার এনার্জি পাবো বাদাম প্রচুর এনার্জি দেবে ভেজিটেবল ফ্যাট বাদামের ব্যাপারটা হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা আগে যদি আমি খাই বেশ এটার এনার্জি পাবো তো ন্যাচারাল খাবারের মধ্যে মধু খেজুর বাদাম আর এটা হচ্ছে কলা এই ন্যাচারাল খাবারের মধ্যে এই 4টার ভিতরে যে কোনোটা যে কোনো একটা বা 2টা এভাবে খেয়ে যখন আমি এক্সারসাইজ ফ্লোরে ঢুকবো ওই এনার্জি লেভেল ভিতরে থাকবে তখন আমি এক্সারসাইজ করতে বেটার ফিল করব এবং এক্সারসাইজ করার ভিতরে যে মজাটা আছে ওইটা ফিল করব আর যদি না খেয়ে আসি সেক্ষেত্রে আসলে ওই ইফোর্ট দিয়ে এক্সারসাইজ করতে পারবো না কিছুক্ষণ করার পরে আমার এনার্জি লেভেল ফল করবে তখন মনে হবে আজকে আর না করি এই আজকে আর না করি প্রতিদিনই আসবে আমি ওই ইফোর্ট দিয়ে এক্সারসাইজ করতে পারলাম না আমি এক্সারসাইজে যে জিমের যে সময়টা নিয়ে আসলাম যে 1 থেকে 1.5 ঘন্টা এই সময়টা বেশিরভাগ আমার ওয়েস্ট হচ্ছে কোনো কাজে লাগতেছে না কাজেই প্রি ওয়ার্কআউট মিল ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সারসাইজ আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট এখন দেখা যাচ্ছে যে আমাদের ন্যাচারাল খাবার খেয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে সাপোর্টটা পাচ্ছি না কখন এটা অ্যাডভান্স লেভেল এক্সারসাইজ যখন করতে যাচ্ছি তখন আমরা যেহেতু হিউজ এনার্জি ভিতরে লাগতেছে এক্সারসাইজের জন্য তো নর্মাল ন্যাচারাল খাবার দাবার দিয়ে ওই রেজাল্টটা আসলে পাওয়া যায় না যে কারণে আমরা প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট নিতে বলা হয় তো প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট যখন নেবেন এটা আধা ঘন্টা আগে এটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে আধা ঘন্টা আগে খেতে বলা হয় আধা ঘন্টা আগে খাবেন এখন প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট কেন নিব আর প্রি ওয়ার্কআউট ন্যাচারাল খাবারটা এটা কেন কীভাবে এটা একটু একটু বলার আছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ধরলাম যে 33 মার্কসের জন্য পড়ালেখা করতেছি আর এটা হচ্ছে বেটার রেজাল্টের জন্য পড়া হয়েছে বেস্টের জন্য করতেছি তো 33-র জন্য পড়তেছি সেটা ক্লাসে পড়াচ্ছে পড়লাম মোটামুটি হয়ে গেল পরীক্ষা দিলাম রেজাল্ট একটা হবে আর যখন আমি ভালো রেজাল্ট চিন্তা করব তখন হচ্ছে আমাকে এক্সট্রা টিচারের কাছে যেতে হবে এক্সট্রা নর্মাল পড়ার বাইরে এক্সট্রা পড়তে হবে তাহলে আমি বেটার রেজাল্টটা পাবো
তো প্রি ওয়ার্কআউট মিলটা আর প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট যেটা এটা ডিফারেন্ট এরকম প্রি ওয়ার্কআউট মিল খেলে আমি নর্মাল অ্যাভারেজ একটা এনার্জি পাচ্ছি বাট প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট যখন খাবো এনার্জির লেভেলটা অনেক হাই হয় তো এনার্জি লেভেল যখন অনেক হাই হবে তখন আপনি জিম ফ্লোরে ওই কনসেন্ট্রেশন দিয়ে ওই লেভেলের এক্সারসাইজ করতে পারবেন তখন আপনার পারফরমেন্স লেভেলটাও অনেক ভালো হবে কাজেই আপনারা বিগিনিং হোক অ্যাডভান্স হোক এই যে যে লেভেলে এক্সারসাইজ করেন প্রি ওয়ার্কআউট মিল এবং যাদের জন্য প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট ইম্পর্টেন্ট এটা যার যার মতো মেনটেন করবেন তো এই ছিল আজকে আমার প্রি ওয়ার্কআউট নিয়ে কথা বলা তো ভালো থাকেন সবাই বেস্ট অফ লাক